নমস্কার বন্ধুরা, শ্রীধাম মায়াপুর এবং নবদ্বীপের বন্যার জল কতটা বেড়েছে সেই বিষয়ে আজকের আপনাদের আপডেট দেব। আমাকে অনেকেই কমেন্ট করেছে যে প্রভু, এখন কি শ্রীধাম মায়াপুর নবদ্বীপে কি ভ্রমণ করতে যাওয়া যাবে, এখন কি বন্যার জলটা কি কমে গেছে, সেই বিষয়ে আজকের আমি আপনাদের আপডেট দেব। আজকের 28শে সেপ্টেম্বর, তো এই ভিডিওটা কিন্তু আজকেই করা। তো গত 6 থেকে 7 দিন আগে কিন্তু মায়াপুর নবদ্বীপে কিন্তু প্রচণ্ড পরিমাণ জল বেশি হয়ে গেছিল, আর যদি কিছুদিন যদি জল থাকতো 1 থেকে 2 দিন, তাহলে কিন্তু ভিতর সাইডে মানে মায়াপুর মন্দিরের ভিতরে কিন্তু জল প্রবেশ করে যেত। তো আজকের আমি আপনাদের দেখাবো যে সিধা মায়াপুর যে গঙ্গা মন্দিরটি আছে সেখানে কতটা জল বেড়েছে। এর আগে যে আমি একটা ভিডিও দিয়েছিলাম 22শে সেপ্টেম্বর, তো সেখানে কিন্তু দেখা গিয়েছিল যে গঙ্গা মন্দিরের মোটামুটি দুটো সিঁড়ি একদম জলের নিচে। তো আজকে চলুন আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রীধাম মায়াপুরে যে গঙ্গা মন্দিরে সেখানে কিন্তু এখন জল নেই, অনেকটা কমে গেছে, আর সে মন্দির থেকেও কিন্তু আরো 1 থেকে 1.5 ফুট নিচে জল কমেছে। তার মানে কি মায়াপুরে এবং নবদ্বীপে কিন্তু জল আস্তে আস্তে কমা শুরু করে দিয়েছে এবং স্বাভাবিকভাবে কিন্তু সবকিছু চলাচল শুরু করে দিয়েছে। আপনারা যারা সিধাম মায়াপুর নবদ্বীপে ঘুরতে আসতে চান তারা কিন্তু অবশ্যই আসতে পারেন, কোনো সমস্যা নেই। এখন বন্যার জলটা কিন্তু একদমই কমে যাচ্ছে, আপনারা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন, আর আমি খুব সুন্দরভাবে ড্রোনের শর্ট দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারেন এবং আপনাদের মনে যাতে কোনো আশঙ্কা না থাকে। আর এই ভিডিওটা কিন্তু 28শে সেপ্টেম্বর শ্যুট করা, তার মানে বুঝতে পারছেন যে এখন কোনো সমস্যা নেই, আপনারা নির্বিধায় আপনারা সিধাম মায়াপুরে ঘুরতে আসতে পারেন। মায়াপুরে যে ঘাটগুলো ছিল সেগুলো কিন্তু বন্যার টাইমে অন্য জায়গায় নিয়ে এসেছিল, যেখান থেকে লং চলাচল করছিল সেই জায়গায় নৌকাগুলো নিয়ে এসেছিল, কিন্তু এখন একদম সব আগের জায়গায় চলে গিয়েছে নৌকাগুলো। তো কোনো সমস্যা নেই, আপনারা সেই নৌকায় বা লংসে করেই আপনারা চলে আসতে পারবেন শ্রীধাম মায়াপুরে এবং নবদ্বীপ থেকে মায়াপুরে আপনারা চলে আসতে পারবেন। আর আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে সিধা মায়াপুরের ভিউটা দেখে যে কতটা জল বেড়েছে। আমি চেষ্টা করেছি সবকিছু এখানে ড্রোন শটের মাধ্যমে আপনাদের দেখানোর জন্য। তো সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং যাদের ভালো লাগছে তারা অবশ্যই কমেন্টস করবেন এবং আপনারা সিধা মায়াপুরে অবশ্যই এখন কিন্তু ঘুরতে আসতে পারেন। হরে কৃষ্ণ, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। কৃষ্ণ কৃষ্ণ হরি হরি, হরি রাম হরি রাম, রাম রাম হরি হরি, হরে কৃষ্ণ 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 হরে রাম। হরে কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম হরি রাম 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 হরি হরি, হরে কৃষ্ণ 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 হরি হরি।
sweating together a little louder. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna Hare Hare Rama Hare Rama 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 Hare Krishna, 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 Hare.